সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, শরীরটা ঠিক ভালো ছিল না। সকালে টিফিন টিফিন করে নিয়েছি, আমার হাজব্যান্ড তো বেরিয়ে গেছে বাইরে অফিসে, আমার মেয়ে আসলো একটু আগে স্কুল থেকে, এই দুপুরবেলা থেকে ভিডিওটা তাই জন্য করছি। ভীষণ গরম পড়েছে, এত গরম, এত গরম আর পারা যাচ্ছে না, তাই জন্য ভিডিওটা করতে পারিনি। আর খুব শরীরটাও বললাম খারাপ ছিল এখন দুপুরবেলা। দেখুন তরকারি বানাচ্ছি, মেয়েটা আমার খুব খেতে ভালো লাগে, তো আমি তরকারিটা এই যে এখানে কিছু ডাল ডাল সয়াবিন ভাত বসাবার জন্য বসাইনি। আজকে রোদ দেখেছেন কিরকম প্রচণ্ড রোদ উঠেছে, এটা একটা নদী পুরো শুকিয়ে গেছে, কিন্তু বর্ষাকালে খুব সুন্দর জল এত ভরে যায়, এত স্রোত থাকে, দেখতে ভীষণ সুন্দর লাগে। এটা কী নদী বলুন তো, ওই দূরে যে পাহাড়টা ওখানে আছে একটা ডিমনা লেক, খুব সুন্দর লেকটা দেখতে, যাব যখন একবার ভিডিওটা করব। এটা পার্ক, কিরকম অস্বাভাবিক রোদ দেখুন। আরেকটা জিনিস দেখাচ্ছি, দাঁড়ান, বিভৎস দেখেছেন, ছোট্ট পেঁপে গাছ ফুটেছে, জানি না ফল হবে কিনা। আমার মেয়ে স্কুল থেকে এসে বসে চকলেট চিপস বসে বসে খাচ্ছে আর টিভি দেখছে, আর খেলা তো চারিদিকে ভোর। যে ডালের বড়া করবো, বড়া করে ঝোল করবো, যার জন্য ডালটা পিষে নিতে হবে। দাঁড়ান দেখে নিয়ে আসছি, পরে ঝোলটা করে নেব। এই যে বড়ার তরকারি হয়ে গেছে, তবে এবার খেয়ে নিই, দুপুরে লাঞ্চ করে নিই। চলুন বাই, আবার পরে খেতে হবে।